আমরা এখন কোথায় যাচ্ছি কাকে? কুমিল্লা। কুমিল্লা না আরে কোপায় দিতে। ইন দিস ভিডিও স্পন্সরশিপ বাই নাফি ভাই। এই যে দ্য পোটলা ম্যান ম্যান আসতেছে। তুমি তো ব্রেক দিছিলাম গাড়ি থেকে, তোমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। হাটটা ঢিলরাই চলতেছে, এই জায়গায় কার আগে ঢুকাইবো ভিতরে? কি অবস্থা দাদা! কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে হচ্ছে আমরা কোথায় যাচ্ছি? আজকে হচ্ছে আমরা যাচ্ছি কুমিল্লাতে। কেন যাচ্ছি জানেন? কুমিল্লাতে হচ্ছে আমাদের আজকে 8ই ফেব্রুয়ারি, আমাদের সাথে রয়েছে পটলু, পটলার জন্মদিন। তো পটলা ঘুরাবে এবং কুমিল্লায় ট্রিট দিবে বলছে, তাই আজকে আমরা কুমিল্লায় যাচ্ছি। হ্যাঁ, তো আজকের ভিডিওর স্পন্সরশিপ কে? আমাদের মোটু মামা নাকি? ওরফ নাফি ভাই। আজকে নাফি ভাইয়ের জন্মদিন, তারা নাফি ভাইকে দেখছেন নোয়াখালীর ব্লগে। তো এখন আপাতত পিছনে আছে মুসলিম সে হাই। তো আপু নন্দ ওয়েতে আছে, আসতেছে, আপনার জন্য ওয়েট করতেছি। চলেন সবাইকে কি একজন করে পিক আপ করি, চলেন। তো অলরেডি আপন জয়েন করে ফেলছে, আপন সে হাই। আমরা এখন কোথায় যাচ্ছি কাকে? কুমিল্লা না আরে কোপায় দিতে। মোটা বাবারে কোপাইতে যেতেছ কুমিল্লা? ওকে ঠিক আছে, আমরা যাই নাফি ভাইকে রিসিভ করি, দেন হচ্ছে নাফি ভাইকে রিসিভ করবো। রিসিভ করার পরে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেন। নাফি ভাই যার জন্মদিন, ইন দিস ভিডিও স্পন্সরশিপ বাই নাফি ভাই। এই যে দ্য পোটলা ম্যান আসতেছে, ম্যান এখন জয়েন করবে। তো আজকে নাফি ভাই যার জন্মদিন, সে অলরেডি আমাদের মাঝে উপস্থিত। নাফি ভাই সে হাই। হাই ভাই। এন্ড সবাই নাফি ভাইকে হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। নাফি ভাই কোথায় নিয়ে যাবেন আজকে? আজকে ছিলাম গাড়ি থেকে, সবার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল বিকজ অফ সবার পেট খালি। এখন বড় ভাই যাওয়া হবে, আমরা ওইটার জন্য ওয়েট করতেছি। দিদা তো পেট চুচু করতেছে, কিন্তু এখনো ডিসাইড হয় নাই আমরা মিয়ামিতে যাব নাকি বিরতিতে যাব। তো চলেন রাস্তায় যেতে যেতে বলবো যে অ্যাকচুয়ালি কোথায় যাওয়া হয়। হাটটা ঢিলরাই চলতেছে, ওই জায়গায় কাদের আগে ঢুকাইবো ভিতরে? কি অবস্থা! ও আমরা অলরেডি মিয়ামিতে চলে আসছি কুমিল্লাতে। এখানে এখন খাওয়া দাওয়া করবো, বড় ভাই নাফি ভাইয়ের পার্টি তো ওকে খাওয়া দাওয়া হবে মিয়ামিতে। তো চলেন, ওরা অলরেডি ভিতরে চলে গেছে, আমরা চলে যাবো।
মুসলিম অলরেডি ঢুকতেছে আর মনে হয় সব ওয়াশরুমে নিয়ে আমি ইন্টেরিয়রটা কি দেখাবো আর মনে হয় সব ওয়াশরুমে গেছে গাড়ি ঠিকা নেই না এখানে বসে রয়েছি দুটা ছেলে ওরা সবগুলো ওয়াশরুমে গিয়ে রয়েছে শুভ এই যে আপন আসছে অ্যাটলিস্ট এই যে মুসলিম আর বার্থডে বয় তো এখনো আসেই নাই বার্থডে বয় কই আপন বার্থডে বয় কই গেছে ওয়াশরুমে কই ওই যে বার্থডে বয় দৌড়ায় দৌড়ায় আসতেছে তাকাইতে তাকাইতে আসতেছে এই যে অ্যাটলিস্ট আসলো ভাই আপনার জন্য অপেক্ষায় আমরা কেন ভাই বার্থডে উপলক্ষে মিয়ামিতে কি খাওয়াচ্ছেন আমাদের এটা লোকের মন চাহি অর্ডার যার যেটা মন চাই আমরা তো খিচুড়ি খেতে চাই ইনশাআল্লাহ রিজিকে আল্লাহ রাখি খিচুড়ি খাবো তাহলে পাঁচজনের জন্য পাঁচটা খিচুড়ি অর্ডার করে ফেললাম নাকি তা তো অবশ্যই সবাই খিচুড়ি খাবে খিচুড়ির সাথে কি ভাই ফর ইয়ার কাইন্ড ইনফরমেশন যে আপনি আসার আগে আমরা খিচুড়িটা অর্ডার করে ফেলছি আপনাকে না জানাই এটা হচ্ছে সবচেয়ে মজার কথা যার বার্থডে তার এই জিজ্ঞেস করি নাই কেউ আপনি কি মন খারাপ করছেন তো ঠিক আছে নাকি আমরা খাবারের জন্য অলরেডি ওয়েট করতেছি আপনার জন্য ওয়েট করতেছিলাম তো দেখা যাক আপনি অলরেডি চলে আসছেন এখন খাবারটা খাবারের পর্বে আমরা চলে যাব হ্যাঁ অবশ্যই তো আমাদের খিচুড়ি অলরেডি দিয়ে দিছে সবাই রেডি দিয়ে দিছে এই যে সবাই খিচুড়ি খেতেছে ঠিক আছে যেহেতু আমাদের খাবারটা চলে আসছে আমরা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে দেন আপনারা আমাদের অলমোস্ট খাওয়া দাওয়া শেষ সবাই আত্মা বসতেছে আরেকজন তো ভরপুর খাইছে তো সারপ্রাইজ ব্লগ আছে এটা এখন বলবো না এটা পরে বলবো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে আমরা গাড়ি তুলে যাবো দেন সারপ্রাইজ তো নাফি ভাই যেহেতু আমাদের এত সুন্দর একটা ট্রিট দিল মিয়ামিতে তো ভাবলাম আমরা সবাই মিলে ওনার একটা ট্রিট দেওয়া দরকার না তো ও যে হচ্ছে এখানে হচ্ছে আমাদের আয়োজন চলতেছে মিয়ামির বাইরে নাফি ভাইয়ের জন্য ছোট্টখাট্ট একটা আয়োজন চলতেছে নাফি ভাইয়ের জন্য ছোট্টখাট্ট একটা আয়োজন চলেন এক নজর দেখে আসি কি আয়োজন হচ্ছে ছোট্টখাট্ট একটা গিফট নাফি ভাইয়ের জন্য আমাদের পক্ষ থেকে পটলা হ্যাপি বার্থডে টু পটলা নাকি মুসলিম এই যে বড় ভাই বার্থডে বয় বার্থডে বয়ের জন্য ছোট্টখাট্ট একটা কেক কেকটা কাটার পর আরেকটা বড় একটা সারপ্রাইজ আছে বাট ওই সারপ্রাইজটা নেক্সট ব্লগে হবে এই ব্লগটা আমি কেক কাটা পর্যন্ত রেখে দিব এরপরের কি হয় না হয় এটার জন্য আরেকটা ব্লগ হবে এখনই বলতেছি না কেক কাটার পর আমরা আরো একটা জায়গায় রওনা দিব বাট এখনই বলবো না ও নাফি ভাইয়ের কেক কাটা হইতেছে চলেন যে আমি তো নাফি ভাইয়ের কেক কাটা বড় ভাই আপন কই আপন কই দিতে ভাই দিতে
রিয়া নাফি ভাই নিজের জন্মদিনের কেক।